আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করি আপনারা খুবই ভালো আছেন আমি আরাফাত হোসেন আলিয়া নার্সারির পক্ষ থেকে আজ আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই ব্ল্যাক জামুন বা থাই কালো জামের একটি গাছ কি অসম্ভব ফুল চলে এসছে দেখুন পুরো গাছটায় শুধু ফুল আর ফুল আমি পুরো গাছটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি অসম্ভব ফুল কিন্তু এই জাম গাছে চলে এসছে দর্শক বন্ধুরা যারা ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদের কাছে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বলবো একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে পেতে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন দর্শক বন্ধুরা জাম একটি গ্রীষ্মকালীন অতি সুস্বাদু ফল এটি খুব রসালো হয় এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এই জামের বীজ থেকেও কিন্তু নানান রকমের কিন্তু ঔষধ হয়ে থাকে দর্শক বন্ধুরা জাম কাঠ কিন্তু অনেক শক্ত একটি কাঠ এই জাম কাঠ দিয়ে কিন্তু আমরা আসবাবপত্র কিন্তু তৈরি করতে পারি আমরা জ্বালানির কাজে কিন্তু ব্যবহার করতে পারি দর্শক বন্ধুরা যে থাই কালো জাম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স কিন্তু তিন বছর এটা একটা অরিজিনাল সঠিক কিন্তু থাই ব্ল্যাক যেমন যদি কারোর কাছে সঠিক ব্ল্যাক যেমন গাছ থাকে তাহলে তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু এরকম সুন্দর কিন্তু ফল চলে আসবে আর যদি কারুর বীজের গাছ হয় তাতেও কিন্তু জাম চলে আসবে কিন্তু আট থেকে দশ বছর কিন্তু সময় লাগবে জাম গাছ রকম রকমভাবে কিন্তু তৈরি করা যায় আপনি বাড গ্রাফটিং করতে পারেন গ্রাফটিং কলম করতে পারেন আপনি বীজের গাছ থেকেও কিন্তু করতে পারেন যদি বীজের গাছ হয় তাহলে কিন্তু ফল আসতে একটু সময় বেশি লাগবে কিন্তু ফল আসবে আর যদি কোনো কলমের গাছ হয় তাহলে কিন্তু তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু এরকম ফল আসবে তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন জাম গাছ নিয়ে আজকে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরবো ততক্ষণ আপনারা দেখতে থাকুন এর আগে কিন্তু এই চ্যানেলে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ওটা কিন্তু থাই সাদা জাম মানে থাই সাদা জাম এটা পাকলে যেমন কালো হবে ওটা কিন্তু সাদা থাকবে তো দর্শক বন্ধুরা আমরা প্রথমেই জানবো জাম গাছ কখন রোপণ করতে হয় আর কি ধরনের মাটি এই জাম গাছ ভালো পছন্দ করে তো জাম গাছ সাধারণত চাষ করার জন্য দোআঁশ মাটি কিন্তু বিশেষ উপযোগী তবে দর্শক বন্ধুরা একটা কথা জেনে রাখা ভালো জাম কিন্তু প্রায় সব ধরনের মাটিতেই হয় তবে লবণাক্ত মাটিতে কিন্তু জাম ভালো হয় বন্ধুরা এবার আমরা জেনে নেব জাম কোন সময় রোপণ করতে হয় জাম জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে ভাদ্র মাস পর্যন্ত কিন্তু জাম রোপণ করার কিন্তু উপযুক্ত সময় তবে বছরের প্রায় সময়ও কিন্তু জাম লাগানো যায় জামের বীজ বহন কী করে করতে হয় এটাও আরেকবার জেনে রাখুন জামের বংশবিস্তার অনেক রকম রকমভাবেই করা যায় জামের বংশ বিস্তার আপনি বীজ থেকেও করতে পারেন কিংবা কলমের মাধ্যমেও কিন্তু আপনি করতে পারেন তবে কলমের মাধ্যমেই বংশ বিস্তার করা কিন্তু ভালো এবার জেনে নেব চারা রোপণ জামের চারা কিভাবে আপনারা রোপণ করবেন জামের চারা রোপণ করার জন্য আপনার দশ ফিট বাই দশ ফিট আপনার কিন্তু রোপণ করতে হবে রোপণ করার সময় জৈব সার হাড়ের গুঁড়ো কিন্তু ভার্মি কম্পোস্ট আপনার দিলে কিন্তু খুব ভালো হবে জামের সার প্রয়োগ কেমন করবেন ভালো ফলনের জন্য অবশ্যই আপনার সার কিন্তু প্রয়োগ করতে হবে আমরা জেনে নেব শেষ প্রদান জামের কি পরিমাণ শেষ প্রদান করতে হবে জাম যখন প্রথমের দিকে আপনি বসাবেন তখন আপনার কিন্তু একটু বেশি সেন্স প্রদান করতে লাগবে যখন সেঁচের দরকার হবে তখন প্রদান করতে লাগবে কিন্তু একটা জাম গাছের বয়স যখন তিন থেকে চার বছর যখন হয়ে যাবে জামের শিকড়টা যখন মাটির মধ্যে বেশি ঢুকে যাবে তখন আর বেশি কিন্তু আপনাকে সেন্স দিতে হবে না আর আবার জেনে নেব জাম গাছ রোপণ করার পর আগাছা কী দমন করতে হবে অবশ্যই জাম গাছ লাগানোর পর আপনাদের নিড়তে হবে আপনার রোগ পোকার ট্রিটমেন্ট করতে হবে আপনাদের আগাছা দমন করতে হবে এবার আমরা জেনে নেব ফল সংগ্রহ জাম গাছ লাগানোর পরে যদি কলমের গাছ হয় তিন থেকে চার বছরের মধ্যে ফল আসবে যদি বীজের গাছ হয় তাহলে আট থেকে দশ বছর পর ফল আসবে দর্শক বন্ধুরা একটা পূর্ণ জাম গাছ কতদিন বেঁচে থাকে এটাও আমরা জেনে নেবো একটা পূর্ণ জাম গাছ পঞ্চাশ থেকে ষাট বছর বেঁচে থাকে আর একটা জাম গাছ কিন্তু দ্বিতীয় বছর থেকে ফল হওয়ার দ্বিতীয় বছর থেকে যদি একটা কলমের গাছ তিন থেকে চার বছর থেকে যদি ফল আসে তো দ্বিতীয় বছর থেকে দেখা যাবে ষাট থেকে সত্তর কেজি কিন্তু ফল চলে আসবে এই থাই ব্ল্যাক জামুনের চারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের আলিয়া নার্সারিতে চারা কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যদি কারোর প্রয়োজন থাকে দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন এই গাছটা একটু অত্যন্ত ফুল এই গাছটায় যখন আবার ফলে পরিণত হবে ফলগুলো পেকে যখন কালো হয়ে যাবে আমরা এরপরে কিন্তু ভিডিও আপনাদের কিন্তু দিয়ে দেবো যারা দর্শক বন্ধুরা এই ভিডিওটি পুনরায় আবার যখন ফল হওয়ার পর দেখতে চান অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের ভিডিওটাও কিন্তু আমরা আপলোড দিয়ে দেবো এই চারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় পরবর্তী কোনো আলোচনা নিয়ে ততক্ষণ আপনারা দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন